মাশাল্লাহ মাশাল্লাহ, লক্ষ্য করতেছেন আমাকে পাখি যেদিন কি সার পেয়ে গিয়েছে, আমার রেড ডায়মন্ড গুগু কিন্তু দিন দিয়েছে মাশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। সো গাইস, আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মেহেদ হাসান সুমন, আর সবাইকে জানাচ্ছি আয়াত ইভিয়ে থেকে আবারও ঈদ মোবারক। সো গাইস, আজকে আমি আমার ইভিয়েতে বেশ কয়েকটি আপডেট নিয়ে এসেছি, অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি আপডেট নিয়ে আজকে ভিডিও করবো। আজকে একটু আনন্দই লাগতেছে, ঈদ মানে আনন্দ, আর পাখিরা যদি সারপ্রাইজ দেয় তাহলে তো আরো বেশি আনন্দ লাগে ভাই। তো চলুন আর কথা বাড়াবো না, আজকে ভিডিওটি শুরু করা যাক। আজকে একটু সকাল সকালই আমার ইভিয়েতে চলে এসেছি, আর সবচেয়ে বড় বিষয় ঈদের দিন যদি এরকম করে একটা সারপ্রাইজ পাই কার না ভালো লাগে। যারা পাকাল আছে, যারা পাখি প্রেমিক আছে, তারাই একমাত্র এগুলো জিনিস বলবে, ভালোবাসার জিনিস ভাইগুলো। আমি ঈদের দিন কিন্তু দেখেন সরাসরি অনেক সকালে আসছি, এসে কিন্তু পাখিকে খাবার পানি দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, কারণ তাদেরকেও সময় দিতে হবে, আপনাকে সময় দিতেই হবে, বাধ্যতামূলক। কিন্তু যারা পাখি পালন করেন তাদের ভিতরেই কিন্তু দায়িত্বটা পড়ে, যে কারণে আসলে আপনাদেরকে পাখিদেরকে সবসময় কেয়ার করতে হবে। যতই আমার ঈদের দিন আসুক না কেন, এদেরকে নিয়ে কিন্তু আমি অনেক আনন্দ পাই ঈদ কাটাচ্ছে এদের সাথে। ঠিক আছে, এখনো অনেক সময় আছে, বন্ধু বান্ধবের সাথেও ঘুরবো, সবার সাথে সময় দিব, কিন্তু এদেরকে আমি আলাদা একটা সময় দিই, স্পেশাল সময় যেটাকে বলতে পারেন। এই যে দেখেন, শোরুমে ঢোকার পরেই দেখলাম যে আমার ডায়মন্ড ঘুঘু গুলো ডিম দিয়েছে। এখানে কিন্তু 8 জোড়া ঘুঘু ছিল, এখন মাত্র 1 জোড়া আছে, 1 জোড়া কিন্তু আল্লাহর রহমতে ডিম দিয়েছে। আর এখানে আমার ইংলিশ বাজিকা আছে, এরা এখনো রেজাল্ট করে নাই, দেখা যাক কবে রেজাল্ট করে। আয়াত ইভিয়ে থেকে জানাচ্ছি সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদ মোবারক। সো গাইস, এখন আমি আমার ইভিয়েতে প্রবেশ করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছো, তোমরা ভালো আছো? তোমাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক। গুড, শাবাশ। তোরা কেউ কথা বলতে পারিস না আমি জানি, সমস্যা নাই, তোরা যে আমাকে যে দেখে রেসপন্স করতেছিস এটা আমার কাছে ভালো লাগতেছে। সবাই সাইলেন্ট হয়ে শোন আমি কি বলি, ঈদ মোবারক। গুড, সবাই রেসপন্স করতেছে, এ তো কি খবর, তোমার বেবি হয়েছে কয়টা? দেখেন আমি কিসের জন্য এতটা খুশি, ঈদের দিন মানেই আনন্দ, আরো বেশি আনন্দ পাচ্ছি আমার এই পাখিরা আমাকে ঈদের দিনে সারপ্রাইজ দিয়েছে ভাই। আসলে আপনি একটু ভাবা চিন্তা করেন ভাই, ঈদের দিন, ঈদের দিন তো এমনি আনন্দের দিন, ঈদ মানে আনন্দ তাই না, সবার ঘরে ঘরে উৎসব। কিন্তু এই পাখিরা যখন আপনার খামারে যখন একটা সারপ্রাইজ দেয় তখন কেমন লাগে? সারপ্রাইজটা এই জন্যই বলতেছি, দেখেন এরা কি জন্য এরকম দাফাদাফি করতেছে, অবশ্যই তারা ভেজিটেবল খাওয়ার জন্য এরকম লাফালাফি করতেছে, শাক খাওয়ার জন্য হয়তো শাক খুঁজতেছে। কারণ কি জানেন, ওদের ঘরে বেবি উঠেছে, আমি তো এটা আসলে দেখেন কবে উঠছে আমি বলতেই পারি না। মাশাআল্লাহ, এখানে 3টা বেবি হয়েছে, আর একটা ডিম আছে, ডিমটা আজকালের ভিতরে ফুটে যাবে ইনশাল্লাহ। তো দেখেন আসলে এই জন্যই কিন্তু আমার ভালো লাগতেছে যে ঈদের দিন কিন্তু আমি এসে আসলে সারপ্রাইজ হয়ে গেলাম, আর অন্য পাখিদেরও আমরা রেজাল্ট দেখবো যে কি অবস্থা হয়েছে। এখানে আমার এলবিনো পাখি, এরা একটু ভয় করে। ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি, ঈদ মোবারক। সাবাস সাবাস, কি করবো, কোলাকুলি করবা নাকি? আসো আসো আসো, কোলাকুলি করি, আসো। ঈদ মোবারক তোমাদেরকেও জানাচ্ছি, ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক জানাচ্ছি। এই যে আমার ওস্তাদ, ওস্তাদ আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমার রাজা পাখি গুলা দেখেছেন, মাশাল্লাহ মাশাল্লাহ, তোরা তাড়াতাড়ি সারপ্রাইজ দে ভাই। এখানে আমার লরি ড্যান্সিং পাখি, কি খবর লরি, তোদেরকেও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। রেসপন্স করতেছে মাশাল্লাহ। তো পাশাপাশি এখানে দেখতেছেন আমার লুটিনো ককাটিল কিন্তু ফুল পাল একটা বেবি উড়েছে, সেটা আমি অনেকদিন ধরে দেখাচ্ছি আপনাদেরকে, তারাও কিন্তু মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, তাদেরকে খুব শীঘ্রই খাঁচাতে দিব ইনশাল্লাহ, আলাদা করব মা বাবার কাছ থেকে। মোটে 6 পিস পাখি আছে, তার মধ্যে 4টা বেবি মাশাল্লাহ। আর সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি তাদের সবাইকে। দেখেন এখানে 4টা বেবি মাশাল্লাহ, অনেক হেলদি। ওকে গাইস, আপনারা লক্ষ্য করতেছেন এখানে কিন্তু সবগুলো ককাটেলকে আমি একটা বক্স উপহার দিয়েছি, কারণ এদেরকে তো আমি নতুন নিয়ে আসার পর কোনো বক্স দেই নাই, তবে তাদেরকে আজকে ব্রিডিং বক্স লাগিয়ে দিয়েছি 3 জনকে, দেখা যাক কি করে আল্লাহ ভরসা। তোদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঠিক আছে, তুমি কি ডিম ফুটাইছো? মাশাল্লাহ 5টা ডিমই আছে, জমে গেছে, খুশি দিয়ে ফুটবে।
ভাই বিশ্বাস করেন বা না করেন আমি খুবই খুশি, কারণ ঈদের দিন এরা আমাকে সারপ্রাইজ দিয়েছে, ঠিক আছে? আর যাই হোক, আজকে ঈদের দিন, তোদের জন্য কোনো শাক ম্যানেজ করতে পারি নাই, তবে ইনশাল্লাহ পরের দিনে তোদেরকে শাক খাওয়াবো, ঠিক আছে? শাক খুঁজতেছে দেখেন, কারণ বাচ্চা উঠলে পাখিরা সবসময় চাই যে নরম জাতীয় খাবার খাইতে, ঠিক আছে? তো যাই হোক, আমি বুঝতেছি শাক বা গ্রিট এগুলো দরকার ওদের এখন, যেহেতু বেবি উঠেছে। আর ছোলা দিয়েছি সব ফুড। তো যাই হোক, আমি খুবই খুশি যে আমার ঈদের দিন এসে কিন্তু আমি দুইটা আপডেট পালাম, দেখেন। একটা ককারেন্ট যে বেবি দিয়েছে আমি জানি না, আর এদিকে ডায়মন্ড ঘুঘু ডিম দিয়েছে, ঠিক আছে? আর লরিকিট গুলো খুব শীঘ্রই মনে হয় ডিম দিবে, টিয়া গুলো খুব শীঘ্রই ডিম দিবে, আমি আশায় আছি ইনশাল্লাহ। কারণ পাখিগুলো মিটিং করতেছে, ওদের দেখেন ওখানে যে মেল ফিমেলটা দেখেন টিয়ার ভিতরে, ওদের কিন্তু অনেক মহব্বত, ওই যে দেখেন খুবই বন্ডিং পেয়ার। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।